আচ্ছা কবিরুল আলম সুমন বলতেছেন যে আমি হচ্ছে যে জাহিদ ভাই বলছেন বাড়ি হচ্ছে যশোরে, আচ্ছা মুরগির বিজনেস ধরা খেয়েছি। আচ্ছা ওকে বলছে কি জাহিদ ভাই বাড়ি হচ্ছে যশোর, আচ্ছা যশোরের লোকজনই কি সব মানে মুরগির ব্যবসা করে নাকি জাহিদ ভাই যশোরের মানুষ? ওকে সো লেটস গো, চলেন আমরা আজকে ফ্রেশ কলে যাই এবং হোপ সো তার নাম্বারটা খোলা আছে এবং তার সঙ্গে আমাদের একটা চমৎকার আড্ডা জমবে। ওকে সো চলেন আমরা একটু জাহিদ ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো কে বলছেন? আপনি কি জাহিদ ভাই বলছেন? জাহিদ বলছিলাম, কে বলছেন আপনি? জাহিদ ভাই আসলে আপনি আমাকে চিনবেন না, আমিও একজন ব্যবসায়ী। হ্যাঁ আপনি কি এখন ওই যশোরে না ঢাকায় আছেন? আমি ঢাকায় আছি। ও ঢাকায় আছেন, যাই হোক ভাই একটু রাইট করে কল দিলাম, হ্যাঁ কিছু মনে করছেন না। ওই আপনার একটা মানে ভাই ছিল, সে আমার আসলে নাম্বার দিয়েছে। হ্যাঁ আমি আসলে ঢাকায় আমি নিজেও ব্যবসা বাণিজ্য করি, আমার কিছু এখানে ওই খাবার টামার আসে এবং অথচ এখানে বিভিন্ন কোম্পানিতে ওই দেই কী বলে যে মুরগির মাংস টাংস যা লাগে হোটেল রেস্টুরেন্ট এগুলো তো আমি সাপ্লাই টাপ্লাই দিই। তা আপনার নাম্বারটা দিলো, বললো যে আপনার সম্ভবত এই ব্যবসায় আপনার নলেজ আছে কি? না মানে আপনার কি এই মুরগি কি? ওকে সো যেটা হচ্ছে যে আপনি এই মুরগির ব্যবসা কি করতেন এখনো করছেন? একটু ধরেন যে ঢাকার একটু সাইডের দিকে যদি হয়, মনে করেন গাবতলির ওই পাশে সাভারের আগে হেমায়তপুর টেমায়তপুর ওই রোডেই আমার ওইখানে আসলে ফ্যাক্টরি আছে, তো ওখানে আমার আসলে এরকম জানাশোনায় একটা লোক দরকার, একটা বিশ্বস্ত লোক দরকার ওই মুরগিগুলো একটু দেখাশোনা করবে। আমি তো আর বিশ্বস্ত লোক না। না যে লোক আসলে আপনার নাম্বারটা দিয়েছে আমি তাকে ট্রাস্ট করি এবং সে আমাকে আপনার নাম্বারটা ওইভাবেই আসলে বুঝিয়ে দিয়েছে যে সমস্যা নাই, সে নলেজেবল এবং হচ্ছে যে সে ট্রাস্ট করা যাবে। এখন আপনি কি মানে জব করতে চান বা জব করার ইচ্ছে কি আছে কি না আমাকে বলছেন না, জব খুঁজতে আছেন ওই জন্য নাম্বার দিয়েছে, তো আমি কল করলাম আসলে। আমার সঙ্গে আরও একজন ডিরেক্টর আছে, হ্যাঁ তো আমরা দুইজন মিলে তো এই কোম্পানিটা চালাচ্ছি আসলে, সেটা একটা লোক খুঁজতেছি। আপনি কি মানে কি পড়াশোনা কত দূর কি? আচ্ছা ওই এসএসসি কি মানে পাস করছেন কি মানে ডিভিশন ফিভিশন কি কিছু পাইছিলেন না শুধু পাস করছেন? কি গ্রেড? বি গ্রেড। বি গ্রেড পাস করছেন তো ওই কোন রকম কষ্ট করে বি গ্রেড মারছেন পাস? এখন ওই কি সার্টিফিকেট মার্টিফিকেট মানে আসলে ভাই শোনেন এই মিথ্যে সিথ্যে তো দরকার নেই, কারণ আমার উচ্চ শিক্ষিত লাগবে তা না, মানে ইন্টার পাস খুঁজতেছিলাম। আপনি এসএসসি পাস করছেন কিন্তু আপনার তো এক্সপিরিয়েন্স আছে, চিন্তা করা যায় সমস্যা না। বুঝি নেই না, মুরগি বাসাবাসির কিছু নাই, ওই যেটি হচ্ছে যে ই করতে হবে আসলে। হ্যাঁ মুরগির তো কয়েক ধরনের কাজ আছে, মনে করেন যে মুরগির খাওয়া দাওয়া থেকে শুরু করে এখানে আবার ধরেন যে কিছু জিনিসের মুরগি আছে, হ্যাঁ কিছু ফরেন মুরগি আছে যেগুলো আমরা ইউকে থেকে নিয়ে আসছি, তো এই মুরগিগুলিকে আবার হচ্ছে যে মনে করেন দুই দিন পর পর গোসল করাইতে হয়। না ওই যেগুলো লাগে ওগুলো ওখানে আছে। হ্যাঁ মানুষজন ধরেন কি এই মুরগিগুলো কিন্তু আসলে খাওয়ার জন্যই না, এগুলো হচ্ছে যেমন দেখেন না যে এই বড় লোকরা কি করে ওই কুকুর মুকুর পালে, হ্যাঁ তো এখানে আমরা ওই ইউকের কিছু মুরগি আনছি যেগুলো ওই বাসায় পালে আসলে ঘরের সাইড দিয়ে পালে পাখির মতো। নাকি তো তাহলে তো মনে হয় সমস্যা হবে না, এখন ওই করতে হবে আসলে।
আর না তাহলে আন্নার সিভিটা নিয়ে আমাদের অফিসে চলে আসবেন আসলে, ঠিক আছে? কালকে চলে আসি। কালকে আসতে পারেন, কোনো সমস্যা আছে? এর আগে আন্না কখনো কি ওই ফরেন মুরগি টুরগি এগুলো কি কখনো পালছেন? ফরেন কোথাকার ছিল ভাই সেটা? পাকিস্তানি মুরগি না, বোঝেননি যে এটা কিন্তু পাকিস্তানি হইলে হবে না। হ্যাঁ, এটা ওই ধরনের মুরগি না। এটা আমি তো বললাম, এটাকে এক ধরনের যে প্রত্যেকটা মুরগির জন্য আলাদা আলাদা দোলনা আছে। শাওয়ারের জন্য আলাদা বাথরুম মতো করা আছে যে মুরগি করবে, ঠিক আছে? এবং হচ্ছে যে ওদেরকে জাস্ট বেচা বিক্রির আগে একটু হালকা রং টং যেগুলো করতে হয় মুরগির জন্য, একটা মেকআপ রুমও আছে আসলে। ভাই আপনি কি বিউটিশিয়ান নাকি? উল্টো পাল্টা কোথায় বলতেছি ভাই, একটা ভেরিয়েন্ট ওনার একটা ভেরিয়েন্ট নাম্বার দিয়েছে, আমার একজন একটা লোক লাগবে। তো আমার এখন ওই একটু মুরগির সম্বন্ধে জানাশোনা আছে এবং মুরগির সঙ্গে একটু সক্ষতা ভালো এবং আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, এই ধরনের একজন লোক খুঁজতেছিলাম। আমার জানা মতে বাংলাদেশে কেউ ফরেনিয়ার মুরগি, এই যে কি বলেন দোলনা খাওয়ানো মুরগি, তারপরে সাজুগুজু মুরগি ফাইজামি পাইছেন। হ্যাঁ, ইয়ার কি লন ভাই, আপনি কিন্তু অ্যাংরি হয়ে যাচ্ছেন। আপনি কে, আপনি কে, নাম কি আপনার? আরে ভাই আন্নে একটা জিনিস বুঝলাম না, শোনেন, দুনিয়াটা মনে করেন আন্নে সবসময় মুরগি দেখছেন খামারে, মুরগি দেখছেন হচ্ছে যে, আচ্ছা মুরগির জন্য আন্নে গ্রামের বাড়িতে কখনো দেখছেন যে মুরগির জন্য একটা কাঠ দিয়ে আলাদা ঘর বানাই দেয়, দেখছেন কখনো? দোলনার ঘর কি এক? আরে ভাই দোলনার ঘর এক হতে যাবে কিসের জন্য? এটা যেটা হচ্ছে যে এটা একটা ফরেন মুরগি, এগুলো তো দেশি না। আপনি সেভাবে যদি চাকরি বাকরি হেল্পফুল মাইন্ড নিয়ে যদি সেভাবে হয় সেটা আলাদা কথা, কিন্তু এটা তো আপনি তার সাথে যেভাবে মানে জাস্ট জোক। ভাই আন্নে একটা জিনিস বোঝ দিয়েছেন না, শোনেন আমি একটা কথা বললি দিই। আচ্ছা আন্নের কাছে কি মনে হয় না আন্নের এলাকায় কুকুরগুলো রাস্তাঘাটে ঘোরাফেরা করে, কিন্তু কখনো কখনো ঢাকা শহরে বড় লোকদের বাসায় তারা বিছানার মধ্যে কুকুর নিয়ে যাচ্ছে, এইটা আপনার কাছে জোকস লাগে না? আমার একটা মুরগি খামারে থাকে, সেই মুরগিকে আমি দোলনা দেবো ঘরের মধ্যে সে পালবে, সেইটা আপনার কাছে কিছু জন জোকস লাগতেছে ভাই? আমি ভাই আমার এই একটা জিনিস আন্নাকে বুঝতে হবে, আন্নে কিন্তু আন্ডারস্ট্যান্ড করতে পারতিয়াছেন না জিনিসটা। আমি আমাকে বলি, হ্যাঁ মানুষ যদি কুকুর পালতে পারে ঘরের মধ্যে তাহলেই পারে আন্নাকে আমাকে বলেন যে সে এই মুরগি কেন পালতে পারবে না। হ্যাঁ, আর এগুলো তো ফরেন মুরগি, এগুলো আমি ইউকে থেকে নিয়ে আসছি, এগুলো আমি মনে করেন অস্ট্রেলিয়া থেকে মুরগি আসছে। কুকুর যেরকম ঘরে পালবে এই মুরগিও ঘরে পালবে, দোলনা দিয়ে পালবে, আমার লোক লাগবে ভাই, পাললে পারবেন না পারলে না বললে দেবেন। মানুষ শখে পালে একটা দুইটা, বাট
ফার্মে কি একটা থাকে মুরগি? আরে ভাই, কুকুর পালতে পারলে মুরগি কেন পালতে পারবে না? কি বলতেছেন আপনি সব? এ কি আশ্চর্য! ভাই আমি একটা কথা বলি, শোনেন, অ্যাংরি হবেন না। অন্য কাজ করলে আমার একজন মুরগি বিশেষজ্ঞ দরকার ছিল, অন্যের মুরগির খামার আছে, তাই কল দিছি। এখন অন্য কাজ করলি করবেন, না হলে ক্যান্সেল করে দিতেন। আমার রাইত করে এসব ভালো লাগে না ভাই। ঘটনা কি ঘটতেছিল ভাই? হঠাৎ করে অ্যাংরি হয়ে গেছে যে সে একটা ফরেন মুরগি ভাই। মানে বাট কনসেপ্টটা কিন্তু ঠিক আছে যে ওকে, আমি যদি কুকুর পালতে পারি তাহলে আসলে কেন আমি মুরগি ঘরের মধ্যে পালতে পারবো না? বরাবর সো আমরা মানুষটাকে আরেকবার কল দিতে চাই যে আসলে ঘটনাটা কি এবং কে তাকে কল দিয়েছিল। বেচারা আসলে এই মুহূর্তে আসলে প্রচন্ড রকমভাবে খেপে গেছে। কিছু বলার নাই আসলে আমার। ওকে, আর যেটা বলছিলাম ভাই, মানে ব্যাপারটা কিন্তু ভাবা যায়, মানে ফরেন কুকুর পালতে পারলে ফরেন মুরগি কেন পালা যাবে না? আমার কোশ্চেনটা হচ্ছে এখানে তো ভাইয়ের কাছে কথা হচ্ছে এটাই তো জোকস। ওকে, রেগে গেলেন কেন? ওকে শুভন ভাই, আন্নে কি এরকম খুব অ্যাংরি হয়েছেন ভাই? ভাই ফোনটা ধরতেছেন না কেন? আমি বকাবাজি করছি। হ্যালো, হ্যালো। হ্যাঁ ভাই শোনেন, একটা কথা বললি তাই আন্নে, আমি জাস্ট কি বলবো, আমি আন্নের ফোনটা কাটিয়ে দিতে বাধ্য হয়েছি। আন্নে যে ধরনের কথা বলছেন এইগুলো কখনো কোনো রুচিশীল ব্যক্তির মুখ দিয়ে এই ধরনের ল্যাঙ্গুয়েজ বের হওয়ার কথা না। ভাই আপনি ভাই ডোন্ট ডিস্টার্ব ভাই। ভাই আমি আন্নেকে কি ডিস্টার্ব করতে চাইছি? আমি তো আন্নেকে কলই দিইনি, আমি কল দিয়েছি আর একটা লোককে, সে জব খুঁজতে আছে, আমি তাকে আমার মুরগির খামারে জব দিতে চাইছি। আন্নে সেখানে এসে আন্নে নিজে তো বুঝলেন, আন্নে আমার জবকে আন্ডার এস্টিমেট করছেন। আমি এইভাবেই মুরগি পালি, আমার মুরগির জন্য দোলনা আছে। আন্নে বিশ্বাস করলি করবেন, না করলি না করবেন। আন্নে আমাকে উল্টো ধরনের কথা কেন বলেন, সেটাকে বলেন। সরি ভাই, আপনার জব লাগবে না, আমার দোস্ত আমার কাছে আসছে, সো তার ব্যবস্থা আমি করব। না আপনি পারবেন তো, তারই তো অন্য কোন দোস্ত তার নাম্বারটা আমাকে দেছে। হ্যাঁ তো সেই তো ই করছে। আচ্ছা আন্নের নাম কি? এই যাই তোরে কেডারে না ওই সালের আগে খোঁজত, আমার নাম রাসেল। আন্নের নাম কি? আমার মনে হচ্ছে যে আমি যে ভাকি কল দিছি জাহিদ ভাই, সে ঠিক ঠিক বন্ধুর কাছে নাই, যে তার চাকরি হওয়া চাকরি সে নিষিদ্ধ করে দিচ্ছে। না আপনাকে যে নাম্বারটা ইয়ে করছে তার নাম তো আমি বলবো তো অবশ্যই, কিন্তু আন্নে আমার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে এবং আমার ব্যবসা পলিসি নিয়ে আন্নে আমাকে খুব ইনসাল্ট করছেন, আমি খুব মানে বিরক্ত ফিল করছি ভাই। এইটি ঠিক করেননি আপনার যে সিস্টেম, তাতে যদি আপনার ওই আমার এলাকায় আশেপাশে যদি হতো তাহলে আমি যে আগুন ধরাই দিতাম, বুঝছেন ভাই? শোনেন একটু প্লিজ, আমরাও কিন্তু মানে ইকুইটি আসি নাই, আমি একটা বিজনেসম্যান, ফরেন মুরগি আমি ইম্পোর্ট করি। হ্যাঁ আমারও কিন্তু একটা ই আছে আর না, আমাকে কিন্তু না আমি ফরেন থেকে শোনেন আর না, কিন্তু আবার রং কথা বলতে আসেন, আমি কিন্তু এখন প্রচন্ড অ্যাংরি হচ্ছি। তো কি আন্নে কি বস দিয়ে আসছেন? শোনেন আমি একটা কথা বলি, আন্নে এতক্ষণ ধরে চাকরি করলে করবেন, না করলে না করবেন। আন্নের বন্ধু করলে করবে, সে অসহায় মানুষ, আমি ভাবছি ঠিক আছে একটা জব দেবো তাকে, সে চাকরিটা করবে, আমার মুরগিগুলিকে ঠিক মতো গোসল করাবে, হ্যাঁ একটু ঘুম পাড়াই দেবে, মেকআপ টেকআপ করবে, কোনো সমস্যা না। এখন এই জবটা করবে কি না সেই এখনো আপনি মানে আপনার হয়নি না? শোনেন আন্নে আন্নের বুঝ হয়েছে তো, আন্নে আন্নের দোস্তর ক্ষতি করতেছেন ভাই। সে একটা এসির মধ্যে থাকবে, আমার প্রত্যেকটা মুরগি এসি রুমে থাকে, তো তার মানে কি সে এসি এনভায়রনমেন্টে কাজ করবে, আমার মুরগিগুলির জাস্ট টেক কেয়ার করবে, ডিউটিমে খাবার দেবে, হালকা গোসল করাবে, হ্যাঁ একটু দোলনায় হালকা দোল দিয়ে ঘুম পাড়িয়ে দেবে, শেষ। এইটাই হচ্ছে তার কাজ, এটা তো কঠিন কিছু না, তাই না?
আমার দোস্তের নিয়ে কারোর ভাবা লাগবে না, এইভাবে কোন ব্যবসা বাংলাদেশে আছে বা খামার আছে? আপনি ফেসবুকে শুনেন, আপনি ফেসবুকে সার্চ দেন, আমার এখানে পেজ আছে দেখেন, ফেসবুকে শুনে আমার দেখেন যে আমার অলরেডি, আমি আপনাকে নাম বলতেছি, এই নামে আপনি ফেসবুকে সার্চ দেন, আমার কোম্পানি পেয়ে যাবেন আপনি। আইডি বলেন, আইডি। হ্যাঁ, সিকান্দা হেন। আপনি আসলে যে যেভাবে আপনি এই রাত 11টা সাড়ে 11টায় ফাজলামি করেন বুঝছেন, তাতে তো আপনার মায়ের একবারে ইয়ে হয়ে গেছে বুঝছেন, ফরজ হয়ে গেছে। হ্যাঁ, এই যে শোনেন, আবার কিন্তু রং কথা বলছেন। আমি একজন ব্যবসায়ী, ফরেন মুরগি ইম্পোর্টার, আমি আমার কিন্তু কোটা আছে, আমি কিন্তু ফরেন মুরগি ইম্পোর্টার। আপনার নাম কি? আমার নাম হচ্ছে যে সবুর, আমি তো বললামই ছাগল। এই তো আন্নের তো ভাইয়া কানের শোনেন, আন্নের হস্তে কি আন্নের মস্তিষ্কেই সমস্যা হয়ে গেছে, আন্নের দের সঙ্গে কথা বলাই ভুল হয়েছে। আন্নে একটা খুব লো মেন্টালিটির লোক, আমি বুঝে ফেলছি, খুবই লো। আন্নের আন্নের বিজনেস তো ভালো না কিছু না ভাই, শোনেন কথা বলে ইয়ে লাভ নাই, আন্নের সঙ্গে আমার কথা বলার রুচি উঠতে গেছে, আমি এখন ফোন রেখে দেবো, আর কখনো ভারতের আমাকে কল দেবেন না। আচ্ছা, তার আগে ওই নামটা একটু বললি দেখি, আন্নের ওই দোস্ত নাম্বার দেশে কবিরুল আলম সুমন একেটা করবেন তো, আমি কে সেটি শুনবি না, আগে সুমনের কপাল ঠেনাই তারপরে আপনার। হ্যালো, এ ভাই, আচ্ছা।